আমার প্রেমিকা যখন এটা বলতো ওইটা বলতো, আমি বলছি হবে না, আমার লং রান খেলার খুব ইচ্ছে, আমি টেস্ট ম্যাচ খেলতে চাই, টি টোয়েন্টি খেলতে চাই। আমার 15 বছরের কেরিয়ারে আমি কখনোই এগুলো করিনি। আমার ধরেন ফিতা কাটার কোনো অনুষ্ঠান কিংবা ড্রেসের বিজ্ঞাপন এগুলো কখনোই করিনি, কারণ আমি নিজেকে সবসময় আপাদমস্তে মনে হচ্ছে ফিল্মিক লোক, ফিল্মেই দেখুক মানুষ। তো সেখান থেকে এখন যেহেতু সোশ্যালিজমের যুগ, মানুষ হাতের মধ্যে দুনিয়া থাকে, তো সেখানে মানুষ অনেক সময় আসলে অনেক কিছু দেখতে চায়। তো সেখান থেকে অনেক দিন পর এক মহিলা আমাকে ফোন করে একদিন খুব অনুনয় বিনয় করলেন যে আমি একজন, আমার জীবনে অনেক চড়াই উতরে গেছে, আপনাকেই পছন্দ করে আমি এতদিন বসে আছি, আমার যদি চান না একটা মেয়ে কিছু করে খা উদ্যোক্তা, মানে আমাকে মায়া লাগলো। তারপরে লেটস ডু, দেখি একটা কথা ট্রাই করে দেখি। এরপর ধানমন্ডিতে বুটিকটা উদ্বোধন করলাম, জীবনে 15 বছরের কেরিয়ারের প্রথম ব্যাপক সারা। এরপর দেখি বিভিন্ন জায়গার থেকে সেলুন উদ্বোধনের জন্য ফোন আসতেছে, মেয়েদের ড্রেস উদ্বোধনের জন্য ফোন আসতেছে, জুয়েলারি উদ্বোধনের জন্য ফোন আসতেছে, তারপরে বিভিন্ন মেলার উদ্বোধনের জন্য। তো দেখলাম যে আমি এভাবে এত গেলে আমার অবস্থানটা আমি হারাই ফেলব। তো সেখান থেকে আমি পিছিয়ে আসলাম যে না, আমি এখানে যাবো না, আমি সেলুনে আমার ব্যক্তিত্বের সাথে যাবে না বা ওইগুলো যাবো না। আমি অনেকগুলো হিসাব করলাম, আমি বরাবরই বেছে বেছে কাজ করছি। তো সেখান থেকে দেখলাম যে একটা স্মার্টফোনের অফার আসছে, ইনফিনিক্স, মানে ব্যক্তিত্বের সাথে যায় একটা মোবাইল ফোন কোম্পানির সাথে উদ্বোধন। মানুষ আমার প্রশ্ন করে যে এত টাকা কই পান, আপনার উৎস কী? আবার যে এই টাকাও যে পাই এটা আমি সবাই কিন্তু জিজ্ঞেস করেন, আপনি করলেন ধন্যবাদ। আমি অনেক টাকা লোভ, অনেক হাইলি কয়েকটা জায়গায় আমাকে টাকা দিয়ে, যেটা মানে অনেক বেশি আমাদের চিন্তার বাইরে, সেটাও নিতে চাইছি, আমি যাইনি। আমার মনে হয়েছে এগুলোতে এত গেলে আমি আসল জায়গাটা আমি জায়েদ খানকে হারাই ফেলবো। আমার লং রান খেলার খুব ইচ্ছে, আমি টেস্ট ম্যাচ খেলতে চাই, টি টোয়েন্টি খেলতে চাই না। তো যার কারণে আমি ওইগুলোতে যাইনি। এরপর যখন এই স্মার্টফোনের অফারটা আসলো, এদের সাথে বসলাম, ইফতেখার সানি ছিল একজন, রেজা, ওদের দেখলাম চিন্তা চেতনা ভালো, এবং দেখলাম যে এটা আমার ব্যক্তিত্বের সাথে যায়। একটা স্মার্টফোন কোম্পানি, আমরা ফোনটাই দেখতে পাচ্ছেন, একটা স্মার্টফোন বিদেশি কোম্পানি, এটা লঞ্চিং করছে অলরেডি, তো সেখানে একটা শোরুম উদ্বোধন করবো, এদের সাথে যুক্ত হবো, এরা আর অনেকগুলো শোরুম উদ্বোধন করবে, সেটা একটা স্মার্ট কাজ করা যায়, ট্রাই করে দেখি। এই সেখান থেকে এটার মাথায় এই কাজটা আসলো এবং সুন্দর করে আজকে এই জীবনের ক্যারিয়ারের দ্বিতীয়। এরকম আসলে কন্ট্যাক্ট কোনোটাই এখন পর্যন্ত হয়নি, আমি করি না, কারণ তখন আটকে যেতে হয়। আমি আসলে বান্ডিংসে থাকতে আমার খুব কষ্ট লাগে, আমি প্রেমেই বান্ডিংসে থাকি নাই। আমার প্রেমিকা যখন এটা বলতো ওইটা বলতো, আমি বলছি হবে না, না না এটা হবেই না, মানে আমাকে বান্ডিংসে স্বাধীনতার মধ্যে, আমার বাবা মা জোর করে তো বিয়ে করে দিতে পারেন, এইসব কারণে আমি স্বাধীন চেতা মানুষ, আমি বান্ডিংসে থাকতে পছন্দ করি না, আমি ফ্রি মানুষ, আমার যেটা ভালো লাগে ভালোবাসবো, যেটা করবো মন দিয়ে করবো, আমাকে জোর করে কিছু করাতে পারবেন। তো দ্যাটস ওয়াই এই কাজটা আসলে করার জন্য ইনফিনিক্সের সাথে কাজটা করলাম। আমি যদি কোনো নাম ধরে বলি তাহলে কষ্ট কষ্ট হবে, ওগুলোর ব্যাড ইম্প্রেশন পড়বে অনেক, মানে বিশেষ করে ধানমন্ডিটার পরে প্রিমিয়াম 20 থেকে 30 আমি এই কয়েকদিনে বড় বড়গুলো শোরুমের আমি অফার ফিরিয়ে দিয়েছি।